উদাহরণ শুনে আজকে তার দেহ পাওয়া গেছে রেল লাইনের পাশে, কি বলবেন? মানে তাকে পোলিং বুথ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি রায়গঞ্জে বাড়ি, কারণ দেখিতে তিনি টিচারিং করতেন আর ডিউটিতে ইটাহারে গেছিলেন। ইটাহারে যখন ওই বুথেতে দুশ্চতকারীরা আসে রিগিং করতে, তিনি বাধা দিতে সামনে এগিয়ে আসেন, বাড়ি প্রতিরোধ করার চেষ্টা করেন। সে সময় গণ্ডগোল হয়, ভিতরে পোলিংও হয়, ভোটিং হয়। সেই গণ্ডগোলের মধ্যে তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি, আর কালকে তার বডি পাওয়া গেছে অন্য জায়গায় মৃত অবস্থায়। তো এই যে অবস্থা, একজন প্রিসাইডিং অফিসারও সুরক্ষিত নয়, তাকে পোলিং বুথ থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমার মনে হয় পশ্চিমবাংলার এই পঞ্চায়েত নির্বাচন কত ভয়ঙ্কর অবস্থা হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে। সরকারের দায়িত্ব ইমিডিয়েট তদন্ত করে বার করা, আর সেইখানে ওই জেলার টিএমসির প্রেসিডেন্ট অমল আচার্যের মেয়ে ক্যান্ডিডেট ছিলেন, সেই জায়গায় এরকম ঘটনা ঘটেছে। সে যেন সরকার দায়িত্ব থেকে বাঁচতে পারে না। আমার মনে হয় এর তদন্ত হওয়া উচিত, ইনকোয়ারি হওয়া উচিত, যাতে সত্য ঘটনা সামনে আসে। কী করে এ ধরনের ঘটনা ঘটুয়াতে মাল আশ্চর্য ব্যাপার, দুদিন ধরে সে গায়েব ছিল, তার ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই, এসডিও কোনো মাথা ব্যথা নেই। আজকে মানুষ খেপে গিয়েছে, এসডিওকে মেরেছে, তাকে জুতো ছুঁড়ে মারছে, বিরাট বিক্ষোভ চলছে রায়গঞ্জে। তো ভোট কর্মী থেকে ভোটার এবং প্রার্থী কারোর জীবন সুরক্ষিত ছিল না, কোথাও নিশ্চিন্তে ভোট হয়নি। আজকে রিপোলিং হচ্ছে, সেখানে রতুয়াতে ব্যাপক সংঘর্ষ চলছে। ভোটের দিন যেরকম বড় বড় বন্ধুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল দুষ্কৃতকারীরা, আজকেও ঠিক একই ঘটনা ঘটছে। পুলিশের কোনো অস্তিত্ব নেই, ভোট হচ্ছেই না, আর যতদূর জানা যাচ্ছে আর রিপোলিং হওয়ার সুযোগও নেই। তার মানে কিছু বোথেতে মানুষ ভোট দিতে পারলো না, মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রতিফলিত হলো না। দিলীপ তাও ভোট কর্মীরাও সুরক্ষিত ছিলেন না। দেখুন, ভোট কর্মীরা বহু জেল ভিতরের জায়গা, সেখানকার সত্যি ঘটনা মিডিয়াতেও আসেনি। কোচবিহারে প্রায় 80% বুথে গণ্ডগোল হয়েছে, এবং একেবারে দিনহাটার বর্ডারে সেখানে যারা গেছিলেন তারা খুব অত্যাচারিত হয়েছেন, তারা ভোট বুথ ছেড়ে পালিয়ে গেছেন, লুকিয়েছিলেন। বিএসএফ তাদের দিয়ে উদ্ধার করে সরকারের কথায়, এবং এই সরকার বিএসএফকে দোষ দিচ্ছে তারা কি ইন্টারফেয়ার করেছে, তাদের জন্য কর্মীদের জীবন রক্ষা হয়েছে। এরকম বহু জায়গায় মার খেতে হয়েছে, আহত হয়েছেন এবং মৃত্যুও হয়েছে।